চারাটি সাইকেল সহ কাঠ পটা চব কাঠ মাফিয়া ফেরা বেআইন ভাবে কাঠ চোরাচালান করুথিবা বেলে চারি গোটি পুরুণা সাইকেল সহ চবিশ খণ্ড কাঠ পটা জবত করিছি বৈপারিগুড়া বন বিভাগ। সূচনা অনুযায়ী জয়পুর ডিএফঙ্ক নির্দেশ ক্রমে বৈপারিগুড়া বনাঞ্চল অধিকারী সন্দীপ পাণিগ্রাহীঙ্ক তত্ত্বাবধানে মাঠপড়া এরিয়া ফরেস্টর রবীন্দ্র কুমার প্রধান, বালিগাঁ এরিয়া ফরেস্টর এম শ্রীনিবাস, বৈপারিগুড়া ফরেস্টর ললিতা হরিচনঙ্ক সমেত ফরেস্ট গার্ড মিস করুণা ডিসারি, প্রিয়ঙ্কা কর, মনোরমা দেবীঙ্ক মধ্যে রাত্র পেট্রোলিং করুথিবা বেলে পড়েগুড়া গ্রাম নিকটে চারটি সাইকেল সমেত চবিশ খণ্ড কাঠপটা জবত করাযাইছি। বৈপারিগুড়া বনাঞ্চল কর্মচারী পেট্রোলিং করুথিবা সময়ে চারিজন কাঠ মাফিয়া চারটি সাইকেল ধরি কাঠপটা চোরাচালান করুথিবা দেখিবাকু পাইতিলে, ফলরে বন বিভাগীয় অধিকারীঙ্ক পেট্রোলিং গাড়ি দেখি অন্ধারর সুযোগ নেই কাঠ মাফিয়া সাইকেল ও পটা চড়ি চম্পট মারিথিলে। কাঠ মাফিয়াঙ্কু ধরিবারে বন বিভাগীয় কর্মচারী বিফল হয়েছিল। তবে চারটি সাইকেল ও কাঠ জবত করিবা সহ মাফিয়াঙ্কু ধরিবা পাই তদন্ত করুথিবা নেই মাঠপড়া বনপাল রবীন্দ্র কুমার প্রধান প্রকাশ করেছেন। বিশ্বস্তর খবর পাই জয়পুর রেঞ্জ অফিসের তত্ত্বাবধানে আমি বৈপুড়া রেঞ্জ তরফ মানে নাইট পেট্রোলিং করছিল। পেট্রোলিং করার সময় পরেগুড়া গ্রাম নিকটে আমি চারটি সাইকেল দূর দেখি পাইলু। আমি সাইকেল মানুষ ধরিয়া গলাবলে সে দূর ফিঙ্গি দিয়ে সাইকেল পড়াইলে, সেখানে সতরটি সাইজ, পাঁচটি ভিজন প্ল্যাঙ্কস আর দুইটি টিক স্লিপ লা, সেটা ঘটনাস্থলে সিজ করে রাতারাতি আমি রেঞ্জ অফিসে আনিকি রাখলু। এটি চাষি করেছিল কম বিষয়ে আলোচনা করে আপনার পরে আমি ঠিক আছে। কোরাপুট বৈপারিগুড়ারু বিজয় পাঙ্গিক রিপোর্ট, এগেন নিউজ।